বাংলাদেশ বেতা সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও সেল। প্রিয় শ্রোতা অনেক জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসারের আয়োজন কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আর এমনই প্রত্যাশা নিয়েই আমি হাজির হয়ে গেছি নিয়মিত আয়োজন ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন নিয়ে আজ শুনবেন নাটকটির একানব্বইতম পর্বের অভিনয় চলুন তাহলে শোনা যাক সোলাইমান কথার রচনা এবং প্রযোজনায় ধারাবাহিক নাটক আমাদের সাতকাহনের অভিনয় ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন যাইতো জন্ম শাসন যাইতো পাগলা বাবু এই এই নামে আমার আর ডাইকো না তো আলতা ডাকলে কি হয় মাইনসে হুনলে বিষয়টা নিয়ে নানান মুখরোচক কথাবার্তা কইবো বিষয়টা কিউ জানলে তো কেউ মানে ওই যে তোমার পাগলি লতা আর তোমার ওয়াইফ পরি আহ আরে এইবার তো তুমি আমার চরিত্র হননে নামছো তোমার কি ক্ষতি করছিলাম আমি আলতা বানু অনেক ক্ষতি করছো যেমন আমার হৃদয় হরণ করেছো বালক কি আমি বালক যেহেতু তুমি বালিকা না সেহেতু তুমি বালক যেমন দুয়ে দুয়ে সাইড আবার দুই দুই সাইড এই এই আছে নাকি তোমার যেই কথা বাড়ি সবাই কয় সেই কথা তুমিও কইলা পাগলা বাবু পয়লা দিন তোমার চুরি বাঙ্গা হাসিটা তো ভালোই লাগছিল অহনার মজা লাগতেছে না কেন মজা লাগে না কেন অহন এই আসিদা হুক না কাঁদের মতন খস লাগে এই কথাটা কাউরে কইও না পাগলা বাবু তুমি শেষ পর্যন্ত আমারে ই আর মধ্যে না ফলায়া সারবানা দেখতাছি কি আর মধ্যে আবার জিগাই কি আর মধ্যে হনুয়াল দাবানো আমি আমার সব বসে রং ডং করি হেইডা ভিন্ন বিষয় কিন্তু এই নিয়া টানাটানি টানি করণটা মোরেও পছন্দ করতেছি না কি নিয়া চরিত্র নিয়া এমনি বিনা মেগে ঠাডা ফালা নির্মাণ অভাব নাই গুজবের ফ্যাক্টরি হয়ে গেছে চারিদিক অস্তিত্বহীন বিষয় লইয়া আজব আজব গুজব বানাইয়া মারামারি কাটাকাটি কইরা জায়গায় জায়গায় অশান্তির আগুন ছড়াইবার অপকৌশলের অভাব নাই তার উপর তুমি আবার কিন্তু আমার আর তোমার বিষয়টা তো গুজব না পাগলা বাবু আমি তো তোমার উপর ফিদা হয়ে গেছি কি কি কারণে আমি তো এক ছেলের বাপ আর এক ছেলের বাপ হইলে ক্ষতি কি গেছে গেছে মাথাটা গেছে সমাজটার বারোটা বাজতে আর দেরি নাই বারোটা বাজবে না আমি জানি ছেলে হোক হোক মেয়ে দুটি সন্তানই যথেষ্ট আরে এইটা তো নিজের পরিবারের বেলায় কেবলমাত্র স্বামী স্ত্রীর বেলায় এইটা জানো না আমি কি কইছি আমার আর তোমার বেলায় তোমার স্ত্রীর বেলায় আরেকটি হলে ভালো হয় অকালপক্ষ যে হগলই কয় কোন ক্লাসে পড়ো তুমি এবার আছে সিদিমু তারপর কলেজে অনেক বড় হইয়া যামু হ্যাঁ এই বয়সে সকলে খালি টানাটানি বড় হইতে চায় আবার বয়স বাড়লে হগলই ছোট হইতে চায় আজব কারবার যেমন তুমি আজব মানুষ দোহাই দোহাই লাগে আমতা বনু তোমার মিটার আর বাড়ায়ও না আর বেশি বাড়লে আমার পাগলা মিটার সুইটটা দেব কইলাম তখন কইলাম আমার আস্থা নাই পাগল সার নিশান ডাউন হয়ে যাইব ও হুনু ডাউন হয় নাই তাইলে আরে জালা জালা রে কোন কোন আমার এত যত্নে গড়া আস্থা না দুলির সাথে করনের গই কি তুমি এই গরামে আইছো এই গরামে আমার বাপ দাদার ভিটা বাপ মা নাই আমার অত্যাচারে বলে গরামবাসী অতিষ্ঠ এই কথা কইয়া আমার ফুফু আমার নানি বাড়ি পাঠাই দিছে আমি জানি ফুফু আমার মিটাটা খাইতে চায় বড় জটিল কেস

হাই হাই কইরা ভিড়া পারে কি কথা কয় তুমি আমারে আশ্রয় দিবা না পাগলা বাবু জার্নি জরে কোনো আশ্রয় নাই হেই তোমারে দিব আশ্রয় লবি বড় লুবিনা মে কি কইছিলাম না গেই বুঝনের চেষ্টা করলা না তো আমার কথা এই মায়ার লগে কেরাত কথা দে দে দুলা ভাই আপনি কই ঠিকাই আবার কইতে এক ঠিকানা থাকি দুই ভাইরা ভাই ঘর জামাই আ হা জাবরমিডা তোমার হাসি গো এ এ শুরু লোল ললজরা দেখলি হইলো আমার হাসি টিটা না হে দিয়া আপনার কাম কি কি মুশকিল মিডা রে মিডা কইলে সুন্দর যে সুন্দর কইলে দোষের কি আছে বুঝলাম না বুঝলো না বেবুঝ অবস্থাতে পাঁচ বছর বা হইছে উনি বুঝ যেন জানি কি উনি পাস

নয়া পাগলি আমদানি করছো নাকি আমার পাগলি কইলে এক কইরা আপনি এই জামাই জামাইয়ের মতো থাকেন বাপ রে তুমি কি পেয়ারার চাচা তো বোন নাকি যে ওই যে 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 আমার বস্ত্র হরণ করছিল আমি পেয়ারা না কিন্তু আমি যে কি করতে পারি গ্রামে খোঁজ লইয়া দেখি আমার নাম আলতা বানু আলতা বানু আরে 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 এই দেখি এই দেখি ফুট করে উঠছে দেখি এই গ্রামে সব যে পাগল আগে আমার জানা ছিল না ওই আইয়া যে বিয়া করলাম না জামুগা জামুক আমি নিজ গ্রামে জামুগা জানগা জানগা দিল ভাই জানগা আপনার বিজনেস তো এতদিনে লাটে উঠছে মনে হয় কার কি কই উঠছে টের পাইবা বাড়িত গেলে যাও যাও জলদি যাও পরিবই আর তোমার লাগিয়া যাও যাও জলদি যাও মিষ্টি বিশ্বাসের দোহানের মিষ্টি রাজভোগ আজ মঙ্গলবার না বিশ্বাসের দোহানে এত বড় বড় রাজভোগ বানাইতেছে দেখলাম রাজভোগ আমার খুব একটা পছন্দ না তুমি যখন না খেলে তোমার মনে কষ্ট পাইবা মানসির মনে কষ্ট দেওয়ার মতন গুনার কাম আর কিছুই নাই এই দুনিয়ায় এইরকম গুনার কাম তো আমি করতে পারি না জসিম হাউ বোর করে খাওয়া খাইয়া খাইয়া ফ্যাটটা হইসে গর্ববর্তীর মতন তাও খাওন সারে না তুমি কি কিছু কইলে যে সিম কিছু কই না ওই যে ফ্যাট ফ্যাট মানে ফ্যাট শক্তি খাওয়া মো আপনার যত তো খাইতে পারে না আর কি চলেন চলেন লাও যাইন সে কোন সিপার মধ্যে পড়লো বুঝতেছি না সে ডাকাডা। সে যেই হোক নিজের ইচ্ছায় সাত করে সিপাই ঢুকলে তার বাঁচাই বোকাটা সে যে কেন এলো না কিছু ভাল লাগে না এবার আসুপ্তারে আমি মজা হামু। ফিলিমের গান গাইতেছ বস তুমি ভাবের গান গাও হেইডার মধ্যেই হেই ভাব আছে যেই ভাব এখন চলতেছে আমার জিগরে আমার প্রাক্তন গুরুর কাছে শুনছিলাম ঠাউরে নাকি কইছিল ন্যায় অন্যায় জানি না জানি না জানি খালি তোমারে আহ মনের মধ্যে কত সত্য লুকাইয়া রাখি আমরা কইনা ডরে কার টরে কি টরে জানো কুসাই ওগুলো কথা কই আমার আর ভেতরে ফালে না সখি পাগল সা মনে হয় শিকলে বন্দী পাগল স্যারে শিকল দিয়া বান্ধনির শক্তি কেউরি নাই গোসায় তাইলে মনয় নজর বন্দী কত ভাবে যে বন্দি মানুষ কত সহায় সে নিজের মাঝে সে কি তা জানি বুঝে এত ভাবের কথা আমি বুঝি না আমি হন খালি তোমারেই বুঝি আর তুমি আছো অন্য চিন্তায় মানসির মন বড় চঞ্চল এক জায়গায় না তারে বাইন ধারা হুন বড় শক্তু জানি তারপর মন বড় কষ্ট দেয় পাগল মন মন রে মন কেন এত কথা বলে মন রে আমার যত সাইরে বোঝাইতে মন আমার সাই রঙের ঘোড়া দৌড়াইতে বুঝি গুগুশ আই মানুষ ছাইরা হন ঘোড়ার প্রেমে পড়ছ তুমি হেই ঘোরা হেই ঘোড়ানা সুটু পাগল রংগের ঘোড়া রংগের ঘোড়া দৌড়ানির ভেদ যদি বুঝতা তুমি আজে বুঝনে হে বুঝুক চলো আমর হন ইয়া করি আবার কি করবা ও যে ইয়া আর কি পরিষ্কার করে ক কি করতে চাও পাখি গো বাড়িতে যাইতে চাই হ্যাঁ যাও যাও পাখির মনে তুমি বড় কষ্ট দিছো সে সারা তোমার গতি নাই ছোট পাগল আরে না পাখির লেগা না তাহলে কার লেগা আরে পাগল সারে উদ্ধার করণের লেগা সত্য করতেছ ছোট পাগল সত্য চেষ্টা করতে তো অসুবিধা নাই পাগল শাক কইছিল একবার না পারিলে দেখো শতবার দরকার হইলে আমি হাজারবার চেষ্টা করুম এই পাগল সমাজের মেরামত করণের এই টুডা ফাটা পাগল সমাজের দায়িত্ব আমার কান্দে লইলাম বৈষ্ণব টুডা বন্ধ করণের কাম নাই তোমার টুডা ফাটাই তো পাগল গো আত্মপরিচয় সেই পরিচয় বন্ধ করণের সাধ্য কি আছে তোমার একবার ভাইব্যা দেখো ছোট পাগল আউলা সব কথার ভিত্তি কথা কথার ভিতরে কথা এত কথা কইলে কাম করুন কেমনে এই কারণে গুরুবাক্য হইল কথা বাদ দিয়া কাম করো আচ্ছা শুরু করি তাইলে ওহ নই হহ তুমি যখন রাজি নগদে করন দেই বালা আরে কি খাও আহহনি পাগল শাড়ে উদ্ধারে আহহনি বাইরুম জয় গুরু জয় পাগল শার জয় আমার শত সাইজেস পাখি পাখি কোন রাও নাই দে বাড়ির মানুষ গেল সব ও বাকি পাখি পাখি রে বাড়ির মানুষ কি সব দেশ নাকি রে যে না দাদা সব দেশ এই আছে তো এইটা আবার কেমন কথা এইটা এই কথা মানুষ দুঃখে না পড়লে আমার কাছে আসে না যখন সুখে দেয় তখন আর কেউ আমার খোঁজখবর লয় না তোমার কথা কোনো কোন মাথা পাই না দাদা সকলের কাম আছে না ঘরে বসে থাকলে চলবো খালি আমি ঘরে বসে থাকি আমারই কোনো কাম নাই কাম করলে পারো আমার কি আর কাম করনের বয়স আছে রে আছে আছে তোমার চাইও আর বেশি বয়সের মানুষও দেশ বিদেশ ঘুরে বেড়ায় আর 80 বছর বয়সে তুমি নিজেরে বেশি বুড়া মনে করো ও হেরে কি কানে হুনে সোহে দেহে আমার সে বেশি ইয়া মানে এই কথা তো জানি না দাদা প্রত্যেক মানুষই আলাদা বুঝছস আলাদা চেহারা আলাদা শরীর আলাদা শক্তি আলাদা বুদ্ধি আলাদা চরিত্র একজনের লগে আরেকজনের তুলনা করতে যাইস না রে পাখি তুলনা দিয়ে শরীর চলে না আমার কথায় কি তুমি মনে কষ্ট পাইছো দাদা না কথায় কথায় কষ্ট পাইলে কি আর জগৎ চলবো পরি কুই সেও কি কামে ব্যস্ত নাকি তুই ব্যস্ত থাকি সকল দিকে খেয়াল আছে আমার নানা ভাই কে দায় পড়ি হ্যাঁ না না ভাই কই আছিলি তুরা আমার তো কামের শেষ নাই তুই আর তোর মা জুরি হারার জীবন খালি পরের লাইগে এই করলি কি কও না না ভাই এই সংসারে কে ডায় পর তোমরা সকলেই তো আপন আমার তোর জামাই কি লাইনে আইসে রে পড়ি কোন লাইনের কথা ক দাদাই মনে হয় পাগলা মিড লাইনের কথা কয় হ হ পাগলা মিড লাইন ছাগে দিছে জানি না যে যার লাইনে থাকুক আমি আসি আমার হিসাব মতন আসলে তোর হিসাব যে কি আইজ আমি বুঝতে পারলাম না তোমার মনটা মনে হয় ভালো নাই আজ তাই না 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 ভাই দেহ ভালো না থাকলে মন ভালো থাকে কেমনে আবার মন ভালো না থাকলে দেহ ভালো থাকে না কি এক খেলা দেহ আর মনের কে যে আসলে খেলোয়াড় দেহ নাকি মন এই ভেদটা ভাঙ্গলে লাগে পাগল রে আমি খুঁজি

দেহের মধ্যেই মনের বসবাস দেহ না থাকলে মনটা কই বসত করতো না যুক্তির কথা তাই দিন দিন আমার দেহ যত কাহিল হয়ে পড়তেছে যুক্তিও তত দুর্বল হয়ে পড়তেছে কালি নিজের কথা কও না না ভাই উল্টাডাও তো আছে দিন দিন শক্তি যার যত বাড়তাছে তারও যুক্তি তত কমতাছে দেখো না হ্যাঁ আমাগো বাড়ির দুইজন দুলা বাইরে দেখলেই তো পাখি সরি সরি পুরিবু কথা অবশ্য মিশা না মানুষের অজান্তে সত্যটাই মুখ থেকে বাইরে পাখি আমার নাইলে দিন শেষ কিন্তু তোরা এত ভারী ভারী কথা শুরু করলি কেন রে হ্যাঁ গান হুনা তাইলে যদি মনটা একটু হালকা হয় ইচ্ছা করতেছ না পাখি শুরু কর দেখবি ইচ্ছাও তোর সাথ দিতেছে আমার লগে ধর হম কন্যা কার লাগিয়া গাত ফুলের মালা শোনো গো রূপসী কন্যালো কার লাগিয়া গাঁথো পুলের মালা ছোট পরিবার জীবন কে যে করে না দুখে দাহন আমাদের শতক আমদের শতক আমদের শতক এতক্ষণ সোলামান খোকার রচনা এবং প্রযোজনায় আমাদের সাতগাহন নাটকের একানব্বইতম পর্বের অভিনয় শুনলেন এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দাদা খায়রুল আলম সবুজ সগীর সুব্রত চক্রবর্তী সুমন আমিনুল হক আমিন পাখি সাদিয়া ইসলাম লিজা জেবুল্নাহার নাহিদা শারমিন আলতা জেনিসিয়া আক্তার বর্ণা পরি বনশ্রী অধিকারী এবং জসীম চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম বন্ধুরা এবারে কুইজ পর্ব আমাদের আজকের কুইজ ছেলে হোক মেয়ে হোক কয়টি সন্তানই যথেষ্ট হ্যাঁ বন্ধুরা কুইজের উত্তর ছটপট লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে দুটি মাধ্যমে তা পাঠাতে পারেন চিঠি এবং ইমেইলের মাধ্যমে হ্যাঁ চিঠি লেখার ঠিকানা হল আমাদের সাতকাহন পর্ব একানব্বই প্রযোত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ পেতার শেরেবাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আমাদের ইমেল অ্যাড্রেস এএস কে ডট বেতার পিএইচ শ্রোতা বন্ধুরা আপনারা আপনাদের মতামত জানাতে পারেন চিঠি এবং ইমেইলের মাধ্যমে চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত এবং ইমেইল অ্যাড্রেস বেতার পিএইচ এছাড়াও আমাদের বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠান পুনরায় শুনতে এবং অনুষ্ঠান সংক্রান্ত স্ট দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজের অ্যাড্রেস www.facebook.com/phnc1207 বন্ধুরা গত 89 তম পর্বের কুইজের কথা কি মনে আছে প্রশ্নটি ছিল জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে কি ধরনের শিক্ষা দিতে হবে সঠিক উত্তর কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা হ্যাঁ বন্ধুরা এবারে জানিয়ে দিব আমাদের কুইজ বিজয় ভাগ্যবান বন্ধুদের নাম ঠিকানা যারা আমাদের কাছে কুইজের উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন জানিয়ে দিচ্ছি তাদের নাম ও ঠিকানাগুলো আমাদের প্রথম বিজয়ী ভাগ্যবান বন্ধু হলেন সুলতানা অপু প্রযত্নে ইকবাল হোসেন গ্রাম কাঁচিকাটা পোস্ট অফিস কাঁটাবাড়িয়া থানা মনোহরদী জেলা নরসিংদী আমাদের দ্বিতীয় বিজয়ী ভাগ্যবান বন্ধু যিনি তিনি হলেন শ্রী গোপীনাথ পাল গ্রাম বাগমারা বাজার পোস্ট অফিস সূর্যনগর থানা রাজবাড়ি জেলা রাজবাড়ী জানিয়ে দিব তৃতীয় ভাগ্যবান বিজয়ী যে বন্ধু তার নাম তিনি হলেন মোহাম্মদ ইবনে মুরাদ গ্রাম বেনুপুর পোস্ট অফিস কাটলাহাট থানা বিরামপুর জেলা দিনাজপুর অনেক অনেক অভিনন্দন বিজয়ী ভাগ্যবান বন্ধুদেরকে পরে আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করা হবে বন্ধুরা নিয়মিত নাটক শুনুন এবং কুইজে অংশ নিয়ে আপনিও হয়ে যান বিজয়ী ভাগ্যবান বন্ধুদের একজন হ্যাঁ বন্ধুরা সময় কিন্তু বলছে এবারে বিদায় নিতে তাই আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নেব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেতে যেতে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি আমেনা বেগম লাবনী সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং প্রযোজনায় তোফাসুল হোসেন সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও সেল